বয়স কত? আমার 17। পড়াশোনা করো কি? আছে। কি এই দোকানটার উপরই পুরো সংসারটা চলে? হ্যাঁ। এই দোকানে যা সেল করো তার থেকেই সংসার। হ্যাঁ হ্যাঁ। কি তোমার পড়াশোনা খরচ? হ্যাঁ, সব হচ্ছে। আমি কাস্টমারের থেকে প্রার্থনা করছি কি আমার দোকানে আসতে, সাউথ ইন্ডিয়ান ডিশটা খাবে। 12 টাকা আছে, বন্ডা 10 টাকা, ইডলি 5 টাকা, বড়া আছে 10 টাকা। স্বাগত জানাই বঙ্গলস এর একটা নতুন এপিসোডে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টিটাগড়। আজকে এসেছি টিটাগড়ে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, রোজই তো আপনাদের ভালো ভালো ব্রেকফাস্টের খোঁজ দিই, তাও আবার রিজনেবল চিপেস্ট প্রাইসে। আপনারা জানেন বঙ্গলস মানে রিজনেবল চিপেস্ট প্রাইসে বিভিন্ন জায়গায় খাবারের খোঁজ দেওয়া, তাই তো? তো বেশি কথা বলবো না, ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্কটাও দেখে নেবেন। আপনাদের প্রচুর 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 সাপোর্ট আর ভালোবাসার খুব দরকার, এভাবে আমাদের সাপোর্ট করুন যাতে আমাদের চ্যালেঞ্জটা আমরা আগিয়ে নিয়ে যেতে পারি। সামনে চলে এসেছি, হ্যাঁ লোকেশনটা বলে দিই, আমরা আছি টিটাগড় 10 নম্বর রেলগেটের সামনে। যে কোনো স্টেশনের সামনে ভিডিও করাটা ভীষণ চাপের, আর এত গরম, অলরেডি 9:30 বেজে গেছে, মারাত্মক লেভেল গরম। আর স্টেশনের সামনে নয়েজ তো প্রচুর আছে, একটু অ্যাডজাস্ট করে শুনে নেবেন। তো চলে এসেছি আমরা দোকানের সামনে, প্রচুর ভিড় এখানে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে, যেটা আপনাদের বলেছিলাম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দেখাবো আজকে। দোকানে মারাত্মক লেভেলের ভিড়। তো ভাই তোমার নাম কি? আমার নাম প্রিন্স উপাধ্যায়। তুমি কত বছর ধরে এখানে দোকানটা চালাচ্ছ? লকডাউন থেকে। মানে লকডাউন থেকে? তোমার বয়স কত? আমার 17। মানে পড়াশোনাও করো সাথে দোকানটাও চালাচ্ছ, মানে একার হাতেই? এগুলো কে বানায়? দাদা বানায়। 17 বছর বয়সে দোকান চালাচ্ছ, আবার পড়াশোনা করছো, দোকানটা মানে কত বছর ধরে? লকডাউন থেকে। লকডাউন থেকে। হ্যাঁ। তা কটার সময় খোলা হয়? সকালে 7টার সময়, 11টা পরে বন্ধ হয়ে যায়। মানে রোজ খোলা থাকে? হ্যাঁ। লোকেশনটা বলুন। টিটাগড় স্টেশনটা নামিয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখান পিছনে থেকে আসে 4টা দোকান ছাড়িয়ে আমার দোকান আছে। তোমার দোকানে কি কি আইটেম পাওয়া যায় সেটা বল। ইডলি, উপমা, বন্ডা, বড়া, এই সবগুলো পাওয়া যায়। কি এই দোকানটার উপরই পুরো সংসারটা চলে? হ্যাঁ। মানে এই দোকানে যা সেল করো তার থেকেই সংসার? হ্যাঁ হ্যাঁ। এমনকি তোমার পড়াশোনার খরচাও? হ্যাঁ, সব হচ্ছে। আমি কাস্টমারের থেকে প্রার্থনা করছি কি আমার দোকানে আসতে, সাউথ ইন্ডিয়ান ডিশটা খাবে। আমি বিকালবেলা মোমো বিক্রি করি, মোমো এসে খেয়ে যান একবার। মোমোর প্রাইস কত? মোমো ভেজটা আছে 25 টাকা, চিকেন আছে 30 টাকা। আমার মোমো অনেক ফেমাস। দোকানের মোমো অনেক ফেমাস, সেটা সন্ধ্যেবেলায় তৈরি হয়, তাই তো? আর কি মোমোর সাথে আর কি তৈরি করো? মোমো স্যুপ, চাটনি, এইসব থাকে। কি কি প্রাইস আছে একটু বলে দাও। উপমা, এগুলো উপমা 12 টাকা আছে, বন্ডা 10 টাকা, ইডলি 5 টাকা, বড়া আছে 10 টাকা। সবাইকে একটাই রিকোয়েস্ট করব, ভাইকে আপনারা সবাই একটু সাপোর্ট করুন, এই দোকানে সেল করেই ওদের সংসারটা চলছে, সেল করে যা আর্ন হয়, আর তার উপরও পড়াশোনাও করছে, 17 বছর বয়সে দোকান চালাচ্ছে, প্লাস ও নিজের পড়াশোনাও করছে, এটাই সব থেকে বড়ো কথা। অবশ্যই সাপোর্ট করুন, আপনারা আসুন দোকানে, ট্রাই করে দেন, এত রিজনেবল প্রাইসে সাউথ ইন্ডিয়ান ডিশ কোথায় পাবেন না। এবার তো আমরা খাবো, খেয়ে আপনাদের অবশ্যই সঠিক রিভিউ দেবো। যে এর দাম 12 টাকা আছে, 10 টাকাও আছে। এই আছে আলুর সবজি, আলু বড়া, এটা চনার ঝোল আছে। ক্যা দেন?
ফাইনালি আমাদের হাতে চলে এসেছে সকালে মাত্র মাত্র 10 টাকায় পেট ভর্তি ব্রেকফাস্ট। এই হলো সেই ব্রেকফাস্ট, মাত্র 10 টাকা যার দাম। ইডলি, এখানে দু পিস ইডলি আছে, তার সাথে তরকারি আছে, সাম্বার আছে আর চাটনি আছে একসাথে সব দিয়ে। এই হলো সেই ইডলির পিসগুলো, দেখুন বেশ বড় বড়, আর দেখতে বেশ সুন্দর লাগছে, আর খুব সুন্দর মানে স্মেল বেরিয়েছে, যেটা ওই সাম্বারের ডালে যেটা গন্ধটা আসে, খুব সুন্দর একটা গন্ধ আসছে, আর বেশ কালারফুল, দেখতে খুব ভালো লাগছে। মাত্র 10 টাকায় এটা খেলে আপনাদের পেট ভরে যাবে, মানে সকালে ব্রেকফাস্ট হিসাবে যদি এটা আপনারা খান একদম পারফেক্ট, একজনের পক্ষে ঠিকঠাক আছে। মাত্র 5 টাকা করে দাম এক একটা ইডলি, আর কী কী পাওয়া যায় সব ডিটেলস বলেছি, দামও বলে দিয়েছে ভাই। অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো একবার এসে দোকানটা ভিজিট করুন। এই কতটা সব দেখুন ইডলিটা, এই হাত বললাম ভেঙে গেল, মারাত্মক, কিন্তু খেতে অসাধারণ লাগছে ইডলিটা। ইডলি খেতে যেরকম হয় সেমই, আলাদা কিছু না, কিন্তু সাম্বার ডালটার বেশ টেস্ট আছে, টেস্টফুল, আর এখানে ছোলা আলুর তরকারিও আছে, বেশ ভালো লাগছে। কারি পাতা আছে এর মধ্যে, সর্ষে আছে, বেশ এর মশলার ফ্লেভারগুলো বেশ ভালো মতো বেরোচ্ছে। স্টেশনের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি, বুঝতেই পাচ্ছেন রাস্তাটা জাস্ট দেখাতে বলবো, কতটা জ্যাম জাস্ট দেখুন, এর মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি, প্রচণ্ড নয়েজ, সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, তার উপর সবথেকে বড় কথা হচ্ছে ফাটাফাটি গরম, বস ফাটাফাটি গরম, যা গরম পড়েছে আর পাচ্ছি না, সত্যি কথা আর পাচ্ছি না, দারুণ লাগছে ইডলিটা খেতে, অসাধারণ। ইডলি ছাড়াও এখানে উপমা, বড়া, আরও অনেক রকম আইটেম আছে, খুবই রিজনেবল প্রাইসে আপনাদের বলে দিয়েছি, তো অবশ্যই ট্রাই করুন। খাওয়াটা কমপ্লিট করি, টোটালি 10 টাকা হিসাবে যথেষ্ট ভালো খেতে, খাবারের স্বাদটা বেশ দারুণ, সাউথ ইন্ডিয়ান ডিশ যেরকম খেতে হয় সেরকমই, আমার তো বেশ ভালো লাগছে, আশা করি আপনারা আসলে খেয়ে দেখুন, আর আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকালবেলায় গরম গরম ব্রেকফাস্ট করে চলে এসেছি পাশেই, খুব একটা দূরত্ব নয়, টিটাগড়ের একদম রেলগেটের সামনেই লস্যির কাউন্টারে, বিহারি লস্যি সেন্টারে চলে এসেছি, যা গরম পড়েছে ভাই, সকালবেলা ব্রেকফাস্ট করার পর যদি একটু ঠান্ডা ঠান্ডা লস্যি থাকে জাস্ট জমে যায়, এত গরমে, মানে আপনাদেরও বলছি সবাইকে একটু গরমে সুস্থ থাকুন, ভালোভাবে থাকার চেষ্টা করুন, রোদটা একটু অ্যাভয়েড করুন, আর অবশ্যই বেশি করে জল খান, আর সাথে গ্লুকন ডিটা রাখতে ভুলবেন না, ছাতা নিয়ে অবশ্যই বেরোবেন, আর আমরা যে করে ফুড ব্লগার, আমাদের তো রোদে বৃষ্টিতে যেখানে যা বলবেন আমাদের তো ভিডিও করতেই হবে, জাস্ট একমাত্র আপনাদের জন্য আমাদের গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েও ভিডিও করতে হবে, কিছু করার নেই। তো গলাটা শুকিয়ে গেছে, জাস্ট ওই লস্যিটা খাবো, দারুণভাবে তৈরি করলো দাদা এখানে লস্যিটা, 15 টাকা থেকে এখানে লস্যি শুরু হয়ে যাচ্ছে, শুধু লস্যি পাবেন সকালবেলা থেকে রাত 8টা অবধি খোলা থাকে দোকান, সকাল 11টা থেকে, আশা করি অবশ্যই আসবেন, আর ডেসক্রিপশন বক্সে তো আমাদের অ্যাড্রেস থাকবে, অসুবিধা আপনাদের হবে না। তো তোমরা পার ডে মানে কতটা লস্যি সেল করো পার ডে? তিন চার হাঁড়ি, মানে এই হাঁড়িটা তিন চার, এই হাঁড়িটা তিন চার, এখানে কত কেজি দই আছে? আচ্ছা, তো লস্যির প্রাইসগুলো বলো কত থেকে শুরু? 15-10 থেকে 17। আচ্ছা, আর দোকানের নামটা একটু বলে দাও, বিহারি ভাই লস্যি সেন্টার। আর এখানে কি শুধু লস্যি পাওয়া যায় না, তার সাথে আরও অনেক কিছু পাওয়া যায়? শুধু লস্যি। আচ্ছা, এখানে বরফ দেওয়া হলো, বরফ দিয়ে আমার এই লস্যিটা এখন আমাদের দেওয়া হচ্ছে, দাদা দিচ্ছে, দইটা কি তোমরা নিজেরাই বাড়িতে বানাও? হোমমেড দই? বাহ, ওপর দিয়ে বিট নুন দেওয়া হলো, মানে সিক্রেট মশলা, আর এটা হলো কাজুর ডাস্ট, তাই তো? এই হলো ওভারলোডেড লস্যি, যার দাম মাত্র 20 টাকা, এর থেকে একটু ছোট গ্লাস 15 টাকা আপনাদের বলেছি, তো এটা 20 টাকা দাম, ওপর দিয়ে মশলা দেওয়া হয়েছে, কাজুর ডাস্ট দেওয়া হয়েছে, বেশ ঘন ক্রিমি লস্যিটা, আর এখানে হোমমেড দই দিয়ে লস্যি তৈরি করা হয়, দইটা দাদারা বাড়িতেই বানায়,
পার ডে এই তিন হাঁড়ি দই দেখছেন, এই তিন হাঁড়ি দইয়ের লস্যি সেল করা হয়। তাই বেশি কথা না বলে খাবো, গলাটা একদম শুকিয়ে গেছে এই গরমে, ঠান্ডা ঠান্ডা লস্যি হলে জাস্ট জমে যায়, আর কিছু লাগে না। মারাত্মক খেতে বস, মারাত্মক, বেশ ঘন লস্যিটা, আর পুরো ক্রিমি ক্রিমি একটা টেক্সচার মুখে যাচ্ছে, লস্যিটা খাচ্ছি, দারুণ খেতে, খুব একটা উগ্র মিষ্টি না, হালকা মিষ্টি, বেশ খেতে ফাটাফাটি লাগছে। লস্যি খেতে যেরকম জেনারেলি হয় সেরকমই, আলাদা কিছু না, কিন্তু স্বাদটা ভালো, বেশ খুব ভালো লাগছে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতে ভুলবেন না। তো পরের ভিডিওতে দেখা হবে, লস্যিটা কমপ্লিট করি, টাটা।